তিন ভাগের এক ভাগ পড়ার খত সবাব তোমার আমল নামে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। কয় ভাগের এক ভাগ? কোরআন পাক যখন 30 পারা সূরা ইখলাস একবার পড়লে কয় পারার সওয়াব? তিনবার পড়লে এক খতমের সওয়াব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন? এই আয়াতে আমার আল্লাহ গুণাবলী রয়েছে, আল্লাহর জাতের পরিচয় দেওয়া হয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহর ওলি হওয়ার জন্য আর বিজাত বিল্লাহে আল্লাহর ব্যাপারে জানতেই হবে। বিজাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহর জাত সিফাত নিয়ে অবশ্যই অবশ্যই জানতে হবে, নতুবা ওই বান্দা আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহ যে আমাদের জন্য ইবাদত আবশ্যক করেছেন, আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের একটা তাফসীর হলো লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি ইনসান বানালাম, জিন বানালাম, কেন? আমি আল্লাহকে চিনবার জন্য। যারা আমাকে চিনে এরা গোটা রাত সিজদায় পড়ে থাকলো, সিজদার মজা সব এরা শেষ করতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহকে চিনেছেন এরা রাতে ঘুমাই না, এরা আল্লাহর ইবাদতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে রাত কাটাইবে। কথা বুঝা যায়? কিন্তু আমরা আল্লাহকে চিনে নাই বিদায় ইবাদত আমাদের মজা লাগে না, নামাজ আমাদের স্বাদ লাগে না, জিকির আজকান আমাদের মন বসে না। কেন? আমরা আল্লাহকে চিনি নাই। আল্লাহ আজকের এই বিষয়টা একটু আমরা যাতে একটু অনুধাবন করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। কার পরিচয়? একটু সবাই অন্তর খুলে বলি পরিচয় কার? আল্লাহ বলেন বন্ধু পরিচয় আমার, কিন্তু বলবেন আপনি পরিচয় আমার। আমি চাইলে বলতে পারি আনাল্লাহু আহাদ ইন্নি আহাদ। আল্লাহ বলে আমি চাইলে বলতে পারি আমি একক, কিন্তু আমার ওয়াহদানিয়ত, আমার একত্ববাদের আলোচনা ঘোষণা বন্ধু আপার নবুয়তের জুবানে প্রচার করুন। বিষয় ওয়াহদানিয়তের তৌহিদের জুবান রেসালতের। কিসের কি বুঝলেন? তৌহিদের ঘোষণা কিসের মাধ্যমে? রেসালতের মাধ্যমে। আমরা তৌহিদের স্লোগান দিই, রেসালতের স্লোগান দিই না। এরকম অনুষ্ঠান আছে কি না? আমরা লিল্লাহের তাকবীর বলি, রাসূলের পাকের রেসালতের কোন স্লোগান দিই না। হবে? আল্লাহ জানেন এরকম বিষয়ে এরকম কিছু বান্দা বের হবে, আল্লাহর তৌহিদের কথা তৌহিদের কথা বলতে বলতে মুখে ফানা আনবে, রাসূল পাকের রেসালতের স্লোগান দিবে না। আল্লাহ বলেন হে আমার বন্ধু নবী আমার তৌহিদের কথা, কিন্তু ঘোষণা দিবেন আপনি নবুয়তের, আপনি রেসালতের স্লোগান এই জবান দিয়ে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন কুল
রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আমি মহান সত্তা, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ আহাদ। আহাদ মানে যার কোনো লা ইতাজাজ্জা, যার কোনো অংশ হয় না, যার কোনো দ্বিতীয় হয় না, বহুবচন হয় না। আমি এমন একক, আমি আল্লাহ এমন ওয়াহেদ, শুধু ওয়াহেদ না আহাদ, আমি আল্লাহ শুধু এক না, আমি একক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ একক? আল্লাহ শব্দের বহুবচন আছে, কথা বলুন, আল্লাহ শব্দের বহুবচন আছে কি? কিন্তু আমরা আল্লাহ কে বোঝাবার জন্য ইংরেজিতে যেভাবে যেতে ব্যবহার করে তার বহুবচন থাকে না, সেজন্য আল্লাহকে আল্লাহ বলতে হবে ইংরেজিতে বলেন, সেখানে গড বললে হবে না, কারণ গডের গডস আছে, ঠিক কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইংরেজিতে বলুন আল্লাহ বলতে হবে, বাংলায় বলুন আল্লাহ বলতে হবে। আল্লাহ বলেন আমি আহাদ, আমি একক, আমার কোন অংশ নাই। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহু সামাদ, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি বেনিয়াস, আমি খানি, আমি মহতাজ নই। গোটা কায়নাত, গোটা সৃষ্টি আমি আল্লাহর মহতাজ, আমি মহতাজ ইলাই, আমি সামাদ, আমি আল্লাহ খানি। খানি মানে যিনি সামাদ, অমুখাপেক্ষী, কারো মহতাজ নই। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এগুলা কার পরিচয়? আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কার থেকে হইনি, আমার মিলাদ হয়নি, আমার থেকেও কেউ জন্ম নেয়নি। মিলাদ এটা আল্লাহর সামনে ব্যবহার করা যাবে না, মিলাদ এটা সৃষ্টির জন্য, সেজন্য মিলাদুন নবী বললে এটা আল্লাহর তৌহিদের একটা প্রচার হয়ে যায়। কেন? মিলাদ রাসূলের হয়, আমার আল্লাহর মিলাদ হয় না। আমার আল্লাহর কি জন্ম হয়েছে? আল্লাহর কোনো মা বাবা আছেন? কোনো সন্তানাদি? কেন ইহুদিরা আল্লাহর ছেলে আছে বলে, হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে বলে, নাসরানা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে বলে, আবার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে, এবং কিছু কিছু নাসারা আছে, খ্রিস্টান আছে, যারা মরিয়াম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী বলে। এই বাতেলরা আল্লাহর স্ত্রী আছে বলে, আল্লাহর কন্যা আছে বলে, আল্লাহর ছেলে আছে বলে, কিন্তু আমার আল্লাহ বলেন না না, এগুলো সব মিথ্যা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো সন্তান না, আমার থেকেও কোনো সন্তান হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পরিচয় কা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমি এমন সত্তা, আমার সাথে কারো তুলনা চলবে না, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মানি? সবাই একটু মহব্বতে বলেন, আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মানি? কোন নবীকে, কোন রাসূলকে, কোন ফেরেশতাকে, কোন সৃষ্টিকে, কোন কোন সৃষ্টিদাতের মধ্যে, জমিনে হোক, আসমানে হোক, আসমানের উপরে হোক, জমিনের ভিতরে হোক,
আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কাউকে মানার নাম শিরিক। আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মানি না? নবীজিকে আমার কথাই কথা অনেক সময় নবীজির অনেক আল্লাহর কুদরতি প্রকাশ করে দেখিয়েছেন, আমার আল্লাহ নবীর মাধ্যমে কুদরত প্রকাশ করেছেন, অনেক আল্লাহর বন্ধুদের মাধ্যমে আউলিয়ে কেরামের মাধ্যমে আল্লাহ নিজের কুদরত প্রকাশ করেন। কথাগুলো ঠিক কিনা? ক্ষমতা কি বান্দার? ক্ষমতা কার? রাসূলের মাধ্যমে প্রকাশ করেছেন, নবীর মাধ্যমে প্রকাশ করেছেন, আউলিয়ে কেরামের মাধ্যমে প্রকাশ করেছেন, মূলত কুদরত ক্ষমতা কার? একটু লক্ষ্য করুন, এই যে আমরা অনেক সময় কিছু বিষয়ে একটু বাড়াবাড়ি করে ফেলি, তবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার সেই আল্লাহর ব্যাপারে ঈমান আকীদার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। কথাগুলো ঠিক কিনা? আল্লাহ বলেন কোন সিফতে কোন গুণে আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরা শুরা 11 নম্বর আয়াতে ইরশাদ করছেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ বলেন আমি আল্লাহর মিছিল, আমার সাথে তুলনা হবে এমন কিছু কোন কিছু কোন সৃষ্টি জাতের মধ্যে নাই। আল্লাহর সাথে তুলনা করার কিছু আছে কি? নবীজি কিছু শান বয়ান দিলে শিরিকের ফতোয়া দেয়। কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে যেই শব্দ আল্লাহ নিজের গুণ বয়ান করার জন্য ব্যবহার করেছেন, একই শব্দ বন্ধু নবীর শানও ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রউফ, আল্লাহু রউফুন বিল ইবাদ, আছে না? একটু জোরে বলেন আল্লাহ রউফুন বিল ইবাদ, আমার আল্লাহ বান্দার ব্যাপারে বড় দয়াবান, রউফ কাশা, জোরে বলেন না আল্লাহ। কিন্তু আমার আল্লাহ আবার যখন দেখা যায় সূরা তওবা লাস্ট আয়াত যখন আমরা পড়ি কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, রউফ কে? রহিম কে? কিন্তু এই আয়াতে দেখা যায় আমার আল্লাহ নবীর শানও রব ব্যবহার করেছেন, নবীর শানও রহিম ব্যবহার করেছেন। আপনারা বুঝতেছেন? এগুলো বোঝার দরকার আছে কিনা? তাহলে রব শব্দটা আল্লাহ শানও কোরআনে ব্যবহার হয়েছে, রব শব্দটা রহিম শব্দটা আপন বন্ধুর সামনেও ব্যবহার করেছেন, তখন কি আল্লাহ রফ নবী রফ শিরিক হবে? কেন বলে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রফ ঠিক আছে, আল্লাহ রফের মতো কোন রফ নাই, আল্লাহ রহিম ঠিক আছে, আল্লাহ যেভাবে রহিম এরকম লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো এরকম রহিম আর কেউ কি বুঝলেন? অর্থাৎ আমার আল্লাহ রব, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, এগুলো সব আল্লাহর সত্তাগত গুণ। কি গুণ? সত্তাগত গুণ, নিজস্ব। আর কোন নবীর ব্যাপারে রব, কোন রাসূলের ব্যাপারে এই শব্দগুলা যখন ব্যবহার করবেন আমার আল্লাহ, বুঝে নিতে হবে লাইসা কামিসলিহি শাই, এগুলা সত্তাগত নয়, নিজস্ব নয়,
রব আমার নবীকে আল্লাহই বানিয়েছেন রহিম নবীকে বানালেন কে আল্লাহ এই বিষয়টা একটু লক্ষ্য করুন তখন আর শিরিকের গন্ধ থাকবে না অনেকে নবীজির শান কিছু বললে শিরিকের গন্ধ পায় কথা বলুন ঠিক কিনা শিরিক কমে কখন আপনি যদি বলেন আল্লাহ যেভাবে রহিম নবীও সেভাবে রহিম তখন শিরিক আমাদের আকীদা হলো আল্লাহ রহিম নিজে নিজে সত্তাগত হবে নবীকে রহিম আমার আল্লাহই বানিয়েছে বেশ কিছু কোরআন শরীফের ঢালে শুরুতে আল্লাহর গুণবাচক নাম আছে 99টি শেষে নবীর 99টি নাম আছে অনেক নাম আল্লাহর নামের সাথে নবীর নাম মিল আছে কিনা শিরিক হবে কেন আল্লাহর গুণা হচ্ছে সত্তাগত আর নবীজির গুণা হলো আল্লাহ পদত্ব কিভাবে শুনুন মেহরাজের রাত গেছে না কিছুদিন আগে আল্লামা শাহরানি ওনার একটা কিতাব আছে আল বায়াকিত ওয়াল জাওয়াহির সেই কিতাবে বয়ান দিয়েছেন মেহরাজের রাত্রি সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আরশে আজম পর্যন্ত 70,000 নূরের পর্দা আছে ও 70,000 নূরের পর্দার মধ্যে 3,000 এমন পর্দা এই 3,000 পর্দা হলো আমার আল্লাহর গুণবাচক নামের পর্দা আল্লাহর গুণবাচক নাম নাকি 3,000 আছে ইমাম ফখরুর রাজি তাফসীরে কবীরে বর্ণনা করছেন 1,000 আসমান জগতের ফেরেশতারা জানে তারা আল্লাহর সে নামের জিকির করে আর 1,000 জমিনের ফেরেশতারা জানে তারা সেই নামের জিকির করে ক 1,000 হলো 1,000 আর 1,000 এর মধ্যে 99টি আমরা সকলে জানি আর বাকিগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না আমাদের নবীজি আল্লাহর সে গোপন নামের জিকির করে সেজন্য আমাদের নবীর নাম আহমদ আহমদ মানে যিনি শ্রেষ্ঠ প্রশংসাকারী আমরা আল্লাহর নামে জিকির করলে 99টা নাম নিতে পারি কিন্তু আমার নবীজিকে আল্লাহ আল্লাহর গোপন ওই নামগুলো শিখিয়েছেন আমার নবীজি সেই নামেরও জিকির করে সেজন্য আমার নবীর নাম কি আহমদ আমার নবীজির নাম মুহাম্মদ কেন আল্লাহ বলেন রাসূল আপনার আপনি আমার জিকির করবেন আর আমি আল্লাহ আপনার জিকির করি আপনি আমার তারিফ করবেন আর আমি আল্লাহ আপনার প্রশংসা করি একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ এগুলোর মধ্যে মজা আছে কি না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক আমিন বলি কি বুঝতে পেলাম আমি শুধু শুধু আল্লাহর গুণবাচক নিয়ে যদি আলোচনা করি আমাকে যে সময়টা দিয়েছেন এটা দিয়ে হবে না রাত গেল গো আল্লাহর আওসাফ আল্লাহর গুণাবলী গুণাবলী এগুলো বয়ান কখনো শেষ হবে না আসুন তাহলে আমার আল্লাহর সমকক্ষ কেউ কি আছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরা মরিয়ম 65 নম্বর আয়াতে ইরশাদ করেছেন হাল তাআলামু লাহু সামিয়া কি বলেছেন হাল তাআলামু লাহু সামিয়া আপনি কি জানেন আমার আল্লাহর নাম কত আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ অথবা ইস্তিগফার আপনি কি জানেন না আপনি কি জানেন না ওই আল্লাহর নাম কত আছে আমি তো আপনাকে শিখাইছি অন্য বন্দারা জানবে না আপনি তো জানবেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কি বলেছেন হাল তাআলামু লাহু সামিয়া আপনি কি জানেন না আমি আল্লাহর নাম কি বন্দারা তো 99 নাম জানে আপনি তো
অনেক বেশি জানেন ওই নামের গোপন ভাবে আপনি জিকির করেন একটু করে আওয়াজ বলুন না সুবহানাল্লাহ শুধু তাই না আমার আল্লাহ বলেন কিছু শব্দ আছে আমি আল্লাহর সাথে খাস যেমন আল্লাহ আল্লাহ শব্দটা কোন বান্দার জন্য ব্যবহার করা যাবে না কিন্তু রব্বুন আল্লাহর জন্য ব্যবহার হয় বান্দার জন্য ব্যবহার হয় সূরা ইউসুফ খুলে দেখেন একাধিক আয়াতে আছে ওই মালিককে রব বলেছে কি বলেছে স্বামী কই আজিজ মিশরকে রব বলেছে আমাদের দেশে সৌদি আরব বলে বিভিন্ন রাষ্ট্রে গেলে বলে তোমার আরবাব ঠিক আছে আরবাব মানে কি রব্বের বহুবচন রব্বের বহুবচন কি একটু ভালো করে শুনুন তাহলে রব শব্দটা আল্লাহর জন্য খাস নয় আমরা মুরব্বি বলি মুরব্বি মুরব্বি মানে কি রবেরই মুরব্বি বলেন না আপনারা একটু বয়স্ক হলে বলে উনি মুরব্বি কোরআন শরীফ আছে রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীরা তাহলে মা বাবাকে রব বলেছে মা বাবাকে কি বলেছে রব কিন্তু কিছু এমন শব্দ আছে যেগুলো আল্লাহর সাথে খাস কোন বান্দার জন্য ওই শব্দগুলো ব্যবহার করা যাবে না যেমন আমার আল্লাহ খালিক খালিক মানে স্রষ্টা খালেক মানে কি একটু সবাই বলেন খালেক অর্থ কি স্রষ্টা তো কোন বান্দাকে খালেক বলা যাবে আমরা হলাম আব্দুল খালেক আমরা কেউ খালেক নই আমরা কেউ স্রষ্টা নই আমরা সবাই কি সৃষ্টি ঠিক কিনা আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ফাতির তিন নম্বর আয়াতে বললেন কি হাল মিন খালিকিন গায়রুল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কোন খালেক আছে কি নাই বলেন না প্রশ্ন কার আল্লাহ বললেন কি আমি আল্লাহ ছাড়া আর কোন খালেক আছে তাহলে আমাদেরকে বলতে হবে না আল্লাহ ছাড়া কোন খালেককে সরাসরি হাজির বলা যাবে না আল্লাহকে সরাসরি নাজির বলা যাবে না কেন হাজির বলার জন্য জায়গা লাগে উপস্থিত হওয়ার জন্য স্থান লাগে আমার আল্লাহ তো স্থান থেকে পবিত্র জোরে বলুন সুবহানাল্লাহ